সাবস্ক্রাইব করুন ইসলামের বিধান চ্যানেলটি এবং বেল নোটিফিকেশনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মধ্যে অনেকে আছেন যাদের সব সময় বিপদ আপদ লেগে থাকে, একটা সমস্যা মিটতে না মিটতে আরেকটি এসে হাজির হয়, অনেকের পেছনে কোনো শত্রু সবসময় লেগে থাকে, সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টা করে। সত্য ও ন্যায়ের পক্ষে যারা অটল ও অবিচল আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। দুনিয়াতে সত্য ও ন্যায়ের পথে চলতে গেলে মানুষের উপর অশুভ শক্তির পক্ষ থেকে বিপদ মুসিবত আসে। স্বামীকে তদবির করে সংসার ভাঙছে, আবার স্ত্রী তদবির করে সংসার নষ্ট করছে, আর্থিক দিক থেকে ক্ষতি করার চেষ্টা করে, অনেকে আবার হিংসা করে, হিংসা করে আপনার স্ত্রীর উপর, আপনার সন্তানের উপর, আবার উপরই কোনো বিপদ এসে হাজির হয়। এরকম নানান সমস্যা থেকে, বিপদ থেকে, শত্রুর অনিষ্ট থেকে বাঁচার জন্য একটি দোয়া আছে, যে দোয়াটি সকালে তিনবার ও সন্ধ্যায় তিনবার পড়লে কেউ কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। আবু দাউদ ও তিরমিজি শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে, এই দোয়াটি পড়লে আসমান ও জমিনের কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। তাই আজকের ভিডিওতে আলোচনা করব একটি দোয়ার কথা, যে দোয়াটি সকাল সন্ধ্যায় তিনবার পড়লে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। তবে শুরু করার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশানটি অন করে দিন। তো চলুন জেনে নিই সেই দোয়াটি। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে তিনবার ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়বে কোনো কিছুই ওই ব্যক্তির ক্ষতি করতে পারবে না। দোয়াটির বাংলা অর্থ হলো, আমি সেই আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, প্রকৃতপক্ষে তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। এবার আসুন আরবিটা জেনে নিই। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। তাই বন্ধুরা আসুন আমরা অবশ্যই সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পড়ব। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।